বন্ধুরা, আজকে ঠাকুমার ঝুলির সেই চিরচেনা গল্প, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত সাত ভাই চম্পা। এক রাজার সাত রানী, দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এজন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসিতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না, এত বড় রাজ্য কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন। এইরূপে দিন যায়, কতদিন পরে ছোট রানীর ছেলে হইবে, রাজার মনে আনন্দ আর ধরে না। পাইক পিয়াদা ডাকিয়া রাজা রাজ্যে ঘোষণা করিয়া দিলেন, রাজা রাজ ভাণ্ডার খুলিয়া দিয়াছেন, মিঠাই মন্ডা মণি মানিক যে যত পারো আসিয়া নেয়া যাও। বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরে, ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন, যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। বলিয়া রাজা রাজ দরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে, আতুর ঘরে কে যাইবে? বড় রানীরা বলিলেন, আহা, ছোট রানীর ছেলে হইবে তা অন্য লোক কেন দিব, আমরাই যাইব। বড় রানীরা আতুর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভাঙিয়া ঢাক ঢোলের বাদ্য দিয়া মানি মানিক হাতে লইয়া ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না। রাজা ফিরিয়া গেলেন। রাজা সভায় বসিতে না বসিতেই আবার শিকলে নাড়া। রাজা আবার ছুটিয়া গেলেন, গিয়া দেখেন এবারও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইলে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব, বলিয়া রাজা চলিয়া গেলেন। একে একে ছোট রানীর সাতটি ছেলে ও একটি মেয়ে হইল। আহা, ছেলে মেয়েগুলি যে চাঁদের পুতুল, ফুলের কলি, আঁকুপাকু করিয়া হাত নাড়ে পা নাড়ে আতুর ঘর আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি, কি ছেলে হইল একবার দেখাইলি না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গি করিয়া হাত নাড়িয়া নখ নাড়িয়া বলিয়া উঠিল, ছেলে না হাতি হইয়াছে, ওর আবার ছেলে হইবে, কটা ইঁদুর আর কটা কাঁকড়া হইয়াছে। শুনিয়া ছোট রানী অজ্ঞান হইয়া পড়িয়া রহিলেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না, চুপি চুপি হাঁড়ি সরা আনিয়া ছেলে মেয়েগুলোকে তাহাতে পুড়িয়া পাশ গাদায় পুঁতিয়া ফেলিয়া আসিল। আসিয়া তাহার পর শিকল ধরিয়া টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য দিয়া মণি মানিক হাতে ঠাকুর পুরুত সাথে আসিলেন। বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতগুলি ব্যাঙের ছানা ইঁদুরের ছানা আনিয়া দেখাইল। দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরীর বাহির করিয়া দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না, সুখের কাঁটা দূর হইল। রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কোন্দল সৃষ্টি করিয়া ছয় রানীতে মনের সুখে ঘর কন্যা করিতে লাগিলেন। পোড়াকাপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকায়, ছোট রানী ঘুটে কুড়ুনি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। এমনি করিয়া দিন যায়, রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই। রাজপুরী খাঁ খাঁ করে, রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না, আজ যে পাঁশ গাদার উপরে সাত চাঁপা এক পারুল গাছে টুলটুলে সাত চাঁপা আর এক পারুল ফুটিয়াছে। রাজা বলিলেন, তবে সেই ফুল আনো, পূজা করিব।
মালী ফুল আনিতে গেল। মালীকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাঁপা ফুল দিগকে ডাকিয়া বলিল, সাত ভাই চম্পা যা ঘুরে। অমনি সাত ভাই চাঁপা নড়িয়া চড়িয়া উঠিয়া সাড়া দিল, কেন রে বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিবে কি না দিবে? সাত চাপা তুর তুর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজা তবে দিব ফুল। দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল, ফুলের সাজি ফেলিয়া দৌড়িয়া গিয়া রাজার কাছে খবর দিল। রাজা আশ্চর্য হইয়া রাজসভায় সকলে সেইখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন, অমনি পারুল ফুল চাপাদিগকে ডাকিয়া বলিল, সাত ভাই চম্পা জাগো রে জাগো। চাঁপারা উত্তর দিল, কেন রে বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজা আপনি এসেছেন, ফুল দিবে কি না দিবে? চাঁপারা বলিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী তবে দিব ফুল, বলিয়া চাঁপা ফুলের আরও উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকাইলেন। বড় রানী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেল। চাঁপা ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী তবে দিব ফুল। তাহার পর মেজরানী আসিলেন, সেজরানী আসিলেন, নরানী আসিলেন, কোনে রানী আসিলেন, কিন্তু কেহই ফুল পাইলেন না। ফুলের আগিয়া আকাশে তারার মতো ফুটিয়া রহিল। রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দুয়োরানী আসিলেন, তখন দু ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, যদি আসে রাজার খুঁটে কুড়ানি দাসী তবে দিব ফুল। তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল। রাজা চৌদোলা পাঠাইয়া দিলেন। পাইক বেহারারা চৌদোলা লইয়া মাঠে গিয়া ঘুঁটে কুড়ানি দাসী ছোট রানীকে লইয়া আসিল। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলিতে গেলেন। অমনি সুরসুর করিয়া চাঁপারা আকাশ হইতে নামিয়া আসিল। পারুল ফুলটি তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্য হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র, এক রাজকন্যা মা মা বলিয়া ডাকিয়া ঝুপ ঝুপ করিয়া ঘুঁটে খুড়ানি দাসী ছোট রানীর কোলে কাঁখে ঝাঁপাইয়া পড়িল। সকলে অবাক। রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল। বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগিল। রাজা তখনই বড় রানীদিগকে হেঁটে কাঁটা উপরে কাঁটা দিয়া উঁতিয়া ফেলিতে আজ্ঞা দিয়া সাত রাজপুত্র, পারুল মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয়ডঙ্কা বাজিয়া উঠিল। গল্প পাঠে আমি জয়িতা, আবারও আসব এই রকম অনেক সুন্দর সুন্দর গল্প কবিতা গান নিয়ে। আপনারা সাথে থাকছেন তো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, নোটিফিকেশান বেলটা অন করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।